अच्छा ये किब्रियार कथा आमरा बोल्लाम अहंकार दम्भ एर विपदटा कोथाय झुंकिटा कोथाय एटा आमादेर जीवनके किभाबे एकटा कठिन परिस्थितिर दिके टेने निये जाय आसुन आमरा सेटा निये एकटू आलाप करी। प्रथम झुंकिटा हलो प्रथम विपदटा हलो एटा कबीरातुन मिनाल कबायर, कबीरातुन मिनाल कबायर एटा कबिरा गुनार मध्य एक बड़ धरनेर कबिरा गुना। ए विषयटी आमरा उपलब्धि करी जे आल्लाह सुबहानाहु वा ताआला इब्लिसेर समालोचना करेछेन कारण से किबिर करेछिलो एबं ए सृष्टिर मध्य कारण मानुषेर आगेई तो ताके सृष्टि करा हयेछे ताई ना। जखन आल्लाह ताआला आदम आलाइहिस्सालामके सृष्टि करेन तखन अलरेडी इब्लिस किन्तु छिलो एबं से जिन सम्प्रदायेर अंतर्भुक्त छिलो यदिओ तार अवस्थान छिलो फिल मलाइल आ'ला फेरेश्तादेर साथे किन्तु से छिलो काना मिनाल जिन्ने फाफासाका आन आम्रि रब्बी। आल कुरान आल्लाह ताआला बोलছেন से तार रबेर निर्देश अमाন্য करेছিল। अतएव सर्वप्रथम सेई एई जमीने किबिर करेছিল। आल्लाह सुब्हानाहु ताआला कुरानेर सूरा आल बाकरार मध्ये बोलছেন वा इद कुलना लिल मलाइकाति इसजुदू लि आदमा फसजदू इल्ला इब्लिस अबा वास्ताकबारा वा काना मिनाल काफिरिन। जखन आमरा फेरेश्तादेरके बोल्लाम तोमरा आदमके सिजदा करो तखन तारा सकलेई सिजदा करेछेन शुधु इब्लिस छाड़ा से अस्वीकार करलो एबं किबिर करलो अहंकार करलो एबं एई अहंकारेर कारणे से काफिर हये गेल। सुतरां किबिर होच्छे सेई गुण जे गुणटार उद्बोधन करेछिलो के इब्लिस। এটা মনে রাখতে হবে। দ্বিতীয় যে ঝুঁকিটা যে বিপদটা আমাদের উপর আরোপিত হতে পারে যদি আমরা কিবিরের মধ্যে সম্পৃক্ত হই সেটা হচ্ছে আল হালাক, ধ্বংস হয়ে যাওয়া, অধঃপতিত হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। কারণ আল কোরআনকে যদি চষে বেড়ান, পড়েন মনোযোগ দিয়ে, সেখান থেকে আপনি ঘটনা প্রবাহ দেখবেন যে অতীত জাতিগুলোর মধ্যে সবগুলোই ধ্বংসের পরিণতিতে পৌঁছে এই কিবিরের কারণে। এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন জাতির হালাকের ঘটনা বর্ণনা করার সময় তিনি বারবার সেটা আমাদের সামনে তুলে ধরেছেন যাতে মুসলিম উম্মাহ শিক্ষা নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। الله سبحانه وتعالى দেখেন যাদের কথা উল্লেখ করেছেন, আদ জাতির কথা, সামূদ জাতির কথা এবং এরপরে কারুন, ফিরাউন, হামান এদের কথা তিনি উল্লেখ করলেন এবং তাদের সকলের ব্যাপারে তিনি বললেন ফাস্তাকবারু ফিল আরদ, ফাস্তাকবারু ফিল আরদ। জমিনে তারা অহংকার এবং দম্ভের সাথে তারা চলাফেরা করছিল। তাদের দম্ভের ইতিহাস তো আপনারা জানেন। তারা ঈমান আনয়ন করেনি, তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেনি, তাদের কেউ কেউ নিজেকে রব হিসাবে এবং ইলাহ হিসাবে মানুষের উপর চাপিয়ে দিয়েছিল যে আমাকে রব মানতে হবে, আনা রব্বুকুমুল আ'লা। এবং তাদের আরও অনেক ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে আমরা দেখি সেখানে শুধুই গোড়ামি, শুধুই অনাচার, অত্যাচার, সত্যকে অস্বীকার করা এবং এসব কিছুর মূল কারণটা ছিল ইস্তেকবার, মূল কারণটা ছিল ইস্তেকবার, অহংকার। ইতিহাস কিন্তু তার নিজেকে রিপিট করে। আত-তারিখু ইউঈদু নাফসাহ। সেই প্রভাবশালী, ক্ষমতাশালী লোকদের মধ্যে যে দম্ভ কাজ করেছিল আজকের পৃথিবীতেও দেখেন। যারা চালাচ্ছেন, যারা শাসন করছেন, যারা শাসক গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য একইভাবে তারা ইতিহাসকে রিপিট করছে এবং সত্য থেকে ফিরে থাকার মূল কারণই হচ্ছে দম্ভ ক্ষমতা প্রভাব আল্লাহর কোনো প্রয়োজন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন নেই আল কোরআন এবং আস সুন্নাহর কোনো প্রয়োজন নেই তাছাড়া তো পৃথিবী ভালোই চলছে তাই না এটা মানুষ মনে করে কিন্তু আসলে কি ভালো চলছে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন দেখেন ধরাটা তো শেষেই দেন আল্লাহ নাকি শুরুতে দেন নাকি শেষে দেন বলেন শুরুতে দিলে তো কিছুই প্রমাণিত হলো না যে এই লোকেরা যে অপরাধগুলো করলো তারা কি আসলে আদৌ অহংকার করার মতো ছিল তারা কি আসলে আদৌ পাপ করত যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো সুতরাং সব সময় শাস্তিটা অপরাধের পরেই হয়ে থাকে আল্লাহ বললেন ফাকুল্লান আখাদনা বেদামবিহি এদের প্রত্যেককে তাদের পাপের কারণে আমরা পাকড়াও করলাম ফাকুল্লান আখাদনা বেদামবিহি তারপরে তাদের পাপটা কি ছিল এবং তাদেরকে তাদের পরিণতিটা কি হলো সেটা এখানে বললেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা তাদের কারো কারো উপর আমরা ঝড়ো হাওয়া প্রেরণ করলাম আল্লাহ বললেন ওয়ামিনহুম মান আখাদাতহু সাইহা তাদের কারো কারো উপর প্রচণ্ড নিনাদ ভয়ঙ্কর আওয়াজ ভূকম্পন এই ধরনের কিছু তাদেরকে আমরা প্রেরণ করলাম বা তাদেরকে পাকড়াও করলো ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদ তাদের কাউকে আমরা জমিন উল্টিয়ে জমিনের নিচে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিলাম ওয়ামিনহুম মান আগরাকনা এবং তাদের কাউকে আমরা নিমজ্জিত করলাম এই নিমজ্জন হতে পারে বন্যার মাধ্যমে এই নিমজ্জন হতে পারে ফিরাউনেরকে যেভাবে আল্লাহ তাআলা নিমজ্জিত করলেন সেভাবে ওমা কান আল্লাহু লিয়াযলিমাহুম আল্লাহ তাদের উপর জুলুমকারী নন আল্লাহ তাদের উপর জুলুম করতে চাননি এটা ছিল তাদের শাস্তি কোনো অপরাধের দায়ে যদি কাউকে শাস্তি দেওয়া হয় প্রপারলি যথার্থভাবে ন্যায়সঙ্গতভাবে সেটা কি জুলুম তাহলে বিচারকরা কি শাস্তি দিতে পারতেন এটা জুলুম নয় কিন্তু তাহলে তাদের উপর এই কাণ্ডটা কারা ঘটেছিল এই শাস্তিগুলো কিভাবে আরোপিত হয়েছিল সেটা আল্লাহ তাআলা বললেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াতলিমুন বরং তারাই নিজেদের উপর নিজেরা জুলুম করেছে যে লোকটা হত্যা করলো কোনো হত্যাকাণ্ড চালু করলো সে নিজের উপর জুলুম করেছে অন্যকে হত্যা করে সে আসলে নিজেকে এই ঝুঁকির মধ্যে ফেলেছে যে কারো উপর চড়াও হলো কারো সম্পদ ছিনতাই করলো কারো উপর অসঙ্গত আচরণ করলো কাউকে গালি দিল কারো মান ইজ্জতের উপর আঘাত করলো এসব কিছুই আসলে মূলত যেহেতু তার উপর আবার ফিরে আসবে অতএব সেই নিজের উপর নিজে জুলুম করলো এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আমাদেরকে তিনি রিমাইন্ডার দিয়েছেন